পেট্রো পণ্যের দাম আকাশ ছোঁয়া গেছে। মোদি সরকার বলেছে, সরকার আসার আগে বলেছিলেন, মিত্র 30-35 রুপিয়া পেট্রোল ডিজেল কা দাম হো যায়গা, হোগা কি নেই এসব বলেনি। রসোই গ্যাস কা দাম ক্যা হোগা 200 রুপিয়া হো যায়গা, কেউ নেই দেতা এলোক। এলোক বলতা হ্যায় দেখতা দেখতা তিন মহিনা হতা হ্যায় বোল দেখতা হ্যায় সব বলা থা না, কিছু করেন। আর ওর আর একজন মন্ত্রী সীতারানী তো নেত্রী ছিলেন, বললেন যে চুরি পড়াতে গেলেন মনমোহন সিংকে। তো এখন তো পেট্রোল ডিজেলের দাম মানে তখন $150 পার ব্যারেল ছিল, এখন 50-এর নিচে হয়ে গেছে। তো রান্না গ্যাসের দাম ডবলের থেকে বেশি হয়ে গেল কেন? পেট্রোলের দামও তো প্রায় ডবল হয়ে গেছে, সবই প্রায় ডবল হয়ে গেছে ডিজেলের দাম, জবাব দেন নেই। আবার দাম বাড়িয়ে দিলেন, আর আমাদের দিদিমণি প্রতিবাদ করছেন যখন বারবার বাড়াচ্ছে, আজকে তো একবার দাঁড়ায়নি, বহুদিন ধরে বারবার প্রতিদিনই বাড়াচ্ছে। আমরা বিধানসভায় বললাম একটা সর্বদলীয় প্রস্তাব আনতে হবে, ধরুন একটা সর্বসম্মত প্রস্তাব নেব, উনি রাজি হলেন না।